নমস্কার, আমি অনিমেষ সাহা। আজ 27শে নভেম্বর, বুধবার। নিফটি এবং কিছু স্টক নিয়ে আলোচনা করব। নিফটি কাল 12,098-তে বন্ধ হয়েছে। আমাদের প্রেডিকশন অনুযায়ী নিফটি আপ মুভমেন্ট বজায় আছে। খুব লক্ষ্য করলে দেখা যাবে পরশু দিন মানে 25 তারিখ নিফটির লো ছিল 11,917 এবং হাই করেছিল 12,107, ক্লোজ করেছিল 12,102। তো সে অনুযায়ী কালকে 12,137 হাই করে নিচে লো করে 12,017, ক্লোজ করে 12,098। তো অনেকেই সকাল থেকে নিফটি সেল করার চেষ্টা করে যাচ্ছিল, অফিসে গিয়েও সেটা লক্ষ্য করা গেল, নিফটি সবাই সেল করতে চাইছে। কারণ এই কালকে যে আলোচনা করেছিলাম যে নিফটি বেড়ে গেলেই বা কোনো স্টক বেড়ে গেলেই আমাদের একটা প্রবণতা থাকে যে এটা পড়ে যেতে পারে, তাদেরকে সেল করতে হবে, ব্যাপারটা সেরকম নয়। যে টোটাল ভালো করে একটুখানি লক্ষ্য করুন যে টোটাল যে ইনক্রিজ যেটা হয়েছিল, নিফটি যে বেড়েছিল, যেটা 11,917 থেকে 12,107, এই টোটাল 190 পয়েন্টের 50%, মোটামুটি 50% একটা কারেকশান হয়েছে, যেটা 12,137 উপর হাই করে 12,017 অবধি লো করে গেছে। এটা কিন্তু একটা রুলস, যে এটা আপনারা মনে রাখবেন যে যখন একটা খুব লং রাইজ হয় তার পরের দিন বা তার পরের যে ক্যান্ডেলটা হবে তার 50% হচ্ছে তার সাপোর্ট, এটা মাথায় রাখুন। যে আপনারা যখন ইন্টারডেতে ট্রেড করছেন, আপনারা দেখলেন যে একটা বড় মুভমেন্ট হট করে হয়ে গেল, তো সেই বড় মুভমেন্টটা যেই লো থেকে হাই অবধি হলো, পরের যে সময়টা যাবে, ধরুন আপনি 1 ঘন্টা বা 2 ঘন্টা ফলো করেছেন টোটাল, যে 10 টাকা বেড়ে গেছে কোনো শেয়ার বা 50 টাকা বেড়েছে কোনো একটা বড় শেয়ার, তাহলে পরের 1 ঘন্টায় কিন্তু যদি শেয়ার পড়তে শুরু করে, যদি ওপরের হাইটাকে ক্রস না করে পড়তে শুরু করে, তাহলে এই যে 50 টাকা বেড়েছে তার 50% হচ্ছে তার সাপোর্ট। এটাও কিন্তু সেটাই হয়েছে যে তার 50% 12,017 এটা এসে এখানে সাপোর্ট নিয়েছে, আবার সেখান থেকে ওপরে গিয়ে বন্ধ করেছে। এবং এটাকে যদি ডেলি চার্টে দেখি, ডেলি চার্ট থেকে ইন্টারডে চার্টে ট্রান্সফার করি, আমি কতগুলো জায়গা বলেছিলাম, 11,075 থেকে 42 এসব জায়গা বলেছিলাম, 42-এর থেকে 17 মানে মোটামুটি 15-20 পয়েন্ট এদিক ওদিক হয়ে আবার ঠিক আপ মুভমেন্ট তৈরি হয়েছে, আবার আপ মুভমেন্ট নিয়ে গেছে। এটা কিন্তু কোনো মন্দি নয়। আমাদের মনে রাখতে হবে যে বেশি রাইজ যখন হয়ে যায় তারপর থেকে তাকে কারেক্ট করার জন্য স্টক বা নিফটি নিচের দিকে আসতেই পারে। এবার নিচের দিকে আসবে কতটা, ওই প্রিভিয়াস যতটা মুভমেন্ট হয়েছে সেই মুভমেন্টের 50% কিন্তু আমাদের নজর রাখতে হবে, তত অবধি আসতে পারে। এবার তার থেকে যদি বেশি আসে তখন গোলমেলে আছে, কারণ যতক্ষণ না সেটা হচ্ছে ততক্ষণ আমাদের সেই 50%কেই সাপোর্ট ধরে এগাতে হবে, এটা মনে রেখে কাজ করতে হবে। এটা ইন্টারডে ট্রেড করার সময় আপনারা লক্ষ্য রাখলে কিন্তু ভালো পয়সা পাবেন। যাই হোক, আজকে নিফটির গুরুত্বপূর্ণ জায়গা হলো 12,021। 12,021টা ভালো মতো লক্ষ্য করা উচিত, যদি এগুলো না ভাঙে তার আবার যদি 12,100-এর উপরে ট্রেড নেয় তো আরও ভালো মুভমেন্ট আশা করি আবার পাওয়া যাবে। আচ্ছা, লুপিন নিয়ে আমাদের ট্রেড চলছিল। লুপিন কালকে আমি বারবার বলেছিলাম লুপিনে কিন্তু 790 টাকার উপর একটা বড় মুভমেন্ট হবে। লুপিন কিন্তু কাল হাই করেছিল 809 এবং সকালবেলায় 790 টাকা ক্রস করার সঙ্গে সঙ্গে একটা খুব ফ্লুয়েন্ট মুভমেন্ট হয় এবং সেটা খুব সঙ্গে সঙ্গেই টাকাটা পাওয়া, যারা ট্রেড নিয়েছেন অনেকেই ট্রেড নিয়েছেন, যারা ট্রেড নিয়েছেন তারা কিন্তু ভালো টাকা পেয়েছেন। আর লুপিনের আমাদের একটা স্ট্র্যাটেজি ছিল, লুপিনের স্ট্র্যাটেজি ছিল 780 কল আর 780 পুট দুটোকে আমাদের সেল করতে হবে, এবং সেটা আমরা কয়েকদিন ধরেই চালিয়ে যাচ্ছিলাম। আমরা বারবার করে বলেছিলাম যে 780 কল এবং 780 পুট সেল করতে হবে। যথারীতি এই দুটোতে আমাদের 10,000 টাকার উপরে প্রফিট হয়েছে, কারণ 780 যে পুটটা আছে সেটা কাল ক্লোজ করেছে 4.55 টাকা, দেখুন 4.55 টাকা, এবং যে কলটা আছে 780-এর যে কলটা আছে সেটা ক্লোজ করেছে 13.95 টাকা, মানে 14 টাকার কাছাকাছি ক্লোজ করেছে। তার মানে বুঝতে পারলেন যে দুটো মিলিয়ে মোটামুটি 14 আর 4 5 4ই ধরলাম 18 টাকা, এবং আমরা এটা 33 টাকায় বেচেছি,
মানে আমাদের দুটো সেল যখন ছিল 21 টাকা এবং 12.5 টাকা, কল এবং পুট দুটো মিলিয়ে 33 টাকায় আমরা সেল করেছিলাম। কিন্তু তারপরে এটা যে নিচের দিকে ক্লোজ করলো, এত মুভমেন্ট হওয়া সত্ত্বেও নিচের দিকে ক্লোজ করলো, তাহলে এই যে ডিফারেন্সটা পাওয়া গেল 18 টাকা, মানে মোটামুটি 20 বা 33 থেকে 18 মাইনাস করলে যতটা হয়, যদি লক্ষ্য করে দেখবেন ওই যে ডিফারেন্সটা পাওয়া গেল সেই ডিফারেন্সটা কিন্তু আমাদের মোটামুটি 15 টাকার মতো, এবং তার সঙ্গে 700 মাল্টিপ্লাই করলে 10,500 টাকার মতো আমাদের প্রফিট হয়েছে। তো লুপিন নিয়ে আমাদের এই ট্রেডটা সাকসেসফুল ট্রেড। আমরা বারবার বলে আসছিলাম যে প্রত্যেক সপ্তাহে আমরা একটা নতুন করে ট্রেড জেনারেট করব, যেটা ইনকাম জেনারেট করতে সাহায্য করবে। তো এই সপ্তাহে এই ট্রেডটা আমাদের মোটামুটি কমপ্লিট। আমরা নেক্সট উইকে আবার দেখবো, বা শুক্রবার দিন ট্রেডটা দিয়ে দিতে পারি, বা সোমবার দিনও দিতে পারি। লক্ষ্য রাখুন নেক্সট উইকে যে নতুন কী ট্রেড আমাদের জেনারেট করছে। তো আজকে আমাদের কিন্তু এই ট্রেডটা কিন্তু কেটে গেছে এই সপ্তাহের মতো। আর লুপিনও লক্ষ্য রাখুন, লুপিন 789 টাকা ক্লোজ করেছে, 780 টাকা না ভাঙলে আবার 800 টাকার উপরে আবার ট্রেড নিলে কিন্তু ওপর দিকে যাওয়ার সম্ভাবনা আছে। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লক্ষ্য রাখুন, এবং আপনাদের কমেন্ট করে আপনারা জানান আমাদের কীভাবে আরও চ্যানেলকে আরও ভালো করা যায়, এবং কী আপনাদের কোন শেয়ার নিয়ে কী মতামত সেগুলোও জানান। ধন্যবাদ।